ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিষময়ী তোমাতে বিষময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের। আজকের বর্ষবরণ সন্ধ্যা অনুষ্ঠানের বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী এস কে বড়ুয়া মহোদয়, ডিজিএম ইলেকট্রিক্যাল শ্রী নন্দকুসুমাতারী মহোদয়, ডিজিএম সিভিল শ্রী অসীম দে মহোদয়, অন্যান্য বরিষ্ঠ আধিকারিকগণ, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, আমার সহকর্মীরা, এখানে উপস্থিত এজিটিপি কলোনির সকল আবাসিক বৃন্দ এবং আমাদের আজকের বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান প্রেরণাকারী সবাইকে আমি আমার ও নববর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। পুরনো বছরের সমস্ত ব্যর্থতা মুছে ফেলে নতুন বাংলা বর্ষ 1426-কে স্বাগত জানাই। তাই কবিগুরুর ভাষায় বলি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাদ, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ভরা। আজকে আমাদের নেপকো এজিটিপি বাসিন্দাদের জন্য অত্যন্ত আনন্দের এবং স্মরণীয় দিন। প্রথমবারের মতো আমাদের প্রকল্পে সমষ্টিগতভাবে বাংলা বর্ষবরণ উদযাপিত হচ্ছে। এখানে উপস্থিত দর্শকদের মধ্যে অনেকেই হয়তো জানেন, তবুও সবাইকে অবগত করার জন্য বলি, আজকের এই বর্ষবরণ উৎসবে এবার আমরা একটা বিষয় স্থির করেছি, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় থিম। বিষয়টি হলো স্বাদেশিকতা ও ভারত বন্দনা। এই বিষয়টি চয়ন করা আমাদের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটি হলো বাংলা ভাষায় স্বাদেশিকতা ও ভারত বন্দনার ওপর যে অসংখ্য গান ও কবিতা রচিত হয়েছে সেইগুলোর মধ্যে থেকে কয়েকটি অনন্য সৃষ্টির স্মৃতিচারণার মাধ্যমে নিজের ভেতর দেশপ্রেম জাগ্রত করা, তাছাড়া সেই সব যুগান্তকারী সৃষ্টির সাথে বিশেষত আমাদের পরবর্তী প্রজন্ম এবং গভীর বিশ্বকে পরিচিত করানো। সীমিত সময়ের মধ্যে এই বিশাল ভাণ্ডার উন্মুক্ত করে পরিচিত করানো প্রায় অসম্ভব, তাই আমরা স্থির করেছি বর্ষবরণের সাথে সাথে আমরা বিশেষভাবে স্মরণ করব বাংলার পঞ্চকবিকে, যারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং যাদের প্রভাব বাঙালি সংস্কৃতিতে অত্যন্ত ব্যাপক। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় যাদের লেখনী অসংখ্য বিপ্লবীদের মুক্ত ও চিন্তানিশীলনে অনুপ্রাণিত করেছে। আজকের এই শুভ দিনে আমরা এই পঞ্চকবির সাথে অন্যান্য সমস্ত কবি ও সাহিত্যকারদেরও প্রশস্ত প্রণাম জানাই, যারা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন এবং এই ভাষাকে বিশ্বের দরবারে উচ্চস্থানে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। আমরা তাদেরও প্রতি চিরকৃতজ্ঞ। আমরা আমাদের এই বর্ষবরণের অনুষ্ঠানটি প্রধানত মোট 4টি অধ্যায়ে ভাগ করেছি। প্রথম অধ্যায়ে বর্ষবরণের সঙ্গীত পরিবেশন করা হবে। দ্বিতীয় অধ্যায়টির মূল বিষয় হল স্বাদেশিকতা ও ভারত বন্দনা এবং একই সাথে পঞ্চকবির উদ্দেশ্যে নিবেদিত। তৃতীয় অধ্যায়ে থাকবে নৃত্য এবং কবিতা পাঠ, আর চতুর্থ ও শেষ অধ্যায়ে পর্যন্ত বিভিন্ন ধরনের বাংলা গান ও বাংলা গানের সুরে যন্ত্রসঙ্গীত পরিবেশিত হবে। তাই আবারও বলতে চাই, ইচ্ছেগুলো আকাশ ছিল, ভাসলো মেঘের শাড়ি, খুশির ঝড়ে তেপান তরে হৃদয় দিল পাড়ি, মনের মাঝে সেতার বাজে আর নাচে খুশিতে, নববর্ষ হোক রঙিন এই শুভকামনাতে। ধন্যবাদ।
আজকের এই অনুষ্ঠানে সঞ্চালক এবং সঞ্চালিকা হিসাবে আমি সুব্রত দাস এবং আমার সঙ্গে সুমা চ্যাটার্জি ডিজিএম ইলেকট্রিকের নন্দ বসুমাদের স্যারকে আমি আমন্ত্রণ জানাবো তার উপর কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। আমি আজকে এজিটিপির প্রথম প্রয়াসে উপস্থিত থাকতে পারিয়া আমি নিজেকে ধন্য মানছি। আমি গুয়াহাটিতে গিয়েছিলাম, আজকে আমি ছুটি এসেছি এই অনুষ্ঠানটি উপভোগ করতে। 2019 আমাদের নেপকো এজিটিপিতে বাংলা 1426 বর্ষ বরণ, যা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। আমি এই দুইটি কথা বলে আমার বক্তব্য সমাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ মহাশয়, উনি মঞ্চে এসে কিছু মূল্যবান বক্তব্য রাখুন আমাদের জন্য। শুভ সন্ধ্যা, স্বাগতম, সুস্বাগতম বাংলা নববর্ষ। সবাইকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 1 বৈশাখ, 1426 বাংলা। আজ এই দিনে আমাদের এই নেপকোর এইচডিপি আবাসনের বিনোদন কেন্দ্রের প্রাঙ্গণে বাংলা বর্ষ বরণ উদযাপিত হচ্ছে। আমি আবার আমার ও নেপকোর পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত নেপকোর প্রাক্তন এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী সঞ্জীব কুমার বড়ুয়া মহোদয় এবং ওনার সহধর্মিণীকে। ওনাদের উপস্থিতিতে আমরা সবাই আপ্লুত। আপনারা সবাই সুস্থ থাকুন, সুস্থ রাখুন, শান্তিতে থাকুন, শান্তি রাখুন এই কামনা করি। আমি এই জেনে আনন্দিত যে আজকে এই নতুন বছরকে আহ্বানের সাথে সাথে বাংলার পঞ্চকবিকে স্মরণ করে এক সাংস্কৃতিক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি আরও বিশেষভাবে আনন্দিত হয়েছি এই জেনে যে এই অনুষ্ঠানের উদ্যোক্তারা স্বাদেশিকতা ও ভারত বন্দনার মতো একটি মহৎ বিষয়কে আজকের বর্ষবরণের সান্ধ্য অনুষ্ঠানের বিষয় করে। সকালে আমাদের এখানে কিছু প্রতিযোগিতা হয়েছিল, তার পুরস্কার বিতরণী। বাচ্চাদের মধ্যে দুটো দলে এসএ কম্পিটিশান হয়েছিল, তাতে ক্লাস 5-8 সেই গ্রুপটাতে, যার বিষয়বস্তু ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপরে রচনা লেখা, তাতে যে তৃতীয় হয়েছে আমি তাকে প্রথম দেখে দিচ্ছি। নিবেদিতা বিশ্বাস, নিবেদিতা বিশ্বাস, নিবেদিতা বিশ্বাস নেই এখানে মনে হচ্ছে। দ্বিতীয় যে হয়েছে নেহাদ্রিতা বিশ্বাস, বড় বোন এবং ছোট বোন কেউ নেই, তাহলে এটা পরবর্তী সময় আমরা দিচ্ছি। এবং প্রথম হয়েছে প্রাচী দত্ত চৌধুরী, প্রাচী দত্ত চৌধুরী। তাড়াতাড়ি ছুটে আসো। খুব কষ্ট করে লিখেছে ওরা, আমি দেখেছি। দ্বিতীয় যে গ্রুপটা সেই গ্রুপটাতে সেকেন্ড কনসোলেশন অঙ্কনা চ্যাটার্জি, ঋতুজা সাহা এবং অঙ্কনা চ্যাটার্জি। হাতে তালি দেবেন একটু সবাই। থার্ড হয়েছে রিয়া খাউন, রিয়া খাউন। সেকেন্ড টিনা কলিতা,
Dina Kulita second. Abong first. Pritha Datta Choudhury. Pritha Datta Choudhury, Pratham. আরো একটা বিশেষ পুরস্কার মহিলাদের জন্য অ্যাকসেপ্টেবল স্পিচ, যেটার বিষয়বস্তু ছিল আমার আমি, তাতে কনসোলেশন পেয়েছে শ্রীমতী সোমা দেব। সবাই জোরে হাততালি। থার্ড হয়েছেন শ্রীমতী মৌমিতা কর্মকার। সেকেন্ড সবাই জোরে হাততালি দেবেন প্লিজ, অনিন্দিতা দেবনাথ। সেকেন্ড অনিন্দিতা দেবনাথ প্রেজেন্ট নেই বোধ হয়। এবং ফার্স্ট আমার সঙ্গে আছে সোমা চ্যাটার্জি। আমি দেখতে পেয়েছি দুজন চলে এসছে যারা আগে ছিল না, নেহাদ্রিতা বিশ্বাস এবং নিবেদিতা বিশ্বাস, এসে কম্পিটিশনে থার্ড এবং সেকেন্ড প্রাইজ পাওয়ার জন্য। থার্ড নিবেদিতা বিশ্বাস থার্ড এবং নেহাদ্রিতা সেকেন্ড। হাততালি দেবে সবাই। এবং নিবেদিতা বিশ্বাস থার্ড। আপাতত আমাদের পুরস্কার বিতরণে এখানে শেষ। ধন্যবাদ স্যার। আজি নববর্ষের সন্ধ্যার আমন্ত্রণে এসো মেতে উঠি বৈশাখী জয়গান। আজ আমরা শুধু বৈশাখীর জয়গান না, বৈশাখীর ইতিহাসের জয়গানও মেতে উঠি। আজ পয়লা বৈশাখ, 1426 বঙ্গাব্দের প্রথম দিন। এই নববর্ষ বা বাংলা বা পহেলা বা পয়লা বৈশাখের সাথে বাঙালি তথা সমগ্র ভারতীয় মনে একটা আবেগ অনুভূতি চিরন্তনভাবে রয়ে গেছে। এটি একটি বিশ্বব্যাপী সার্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এটি একটি ছুটির দিন। বাংলা একাডেমি এটিকে 14 এপ্রিল দিন হিসাবে ঘোষিত করেছে। আন্তর্জাতিক রীতি বজায় রাখতে রাত 12টার পর থেকে দিন গণনার নিয়ম চালু হয়েছে। এই নববর্ষে ঐতিহাসিক তীর্থস্থান জাজ্বল্যমান হয়ে ওঠে আমাদের সকলের সমবেত ঐকান্তিক প্রচেষ্টার। আবারও সকলকে শুভ নববর্ষ। এখন আমরা আজকের অনুষ্ঠান শুরু করব একটি রবীন্দ্রসঙ্গীত শুনে। অনিমেষ দাস অ্যান্ড নিপ্পো কর্মচারী বৃন্দ, তাদের মধ্যে আমরা একটা সমবেত সঙ্গীত শুনব। Thank you.
আমরা আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনব, একক সঙ্গীত। সুচিস্মিতা সেন, তোমাকে মঞ্চে ডাকছি। ছোটদের জন্য কিন্তু বড়রা কেউ অনসার দিলে হবে না। এটা বন্দে মাতরম কার লেখা? এদিকে এদিকে দৌড়ে দৌড়ে। হীরক রাজার দেশে চলচ্চিত্রটির পরিচালককে জোরে তালি। স্যার, তিনি অনেক দূর থেকে এসেছেন, আমাদের মধ্যে আছেন আজকে। এইচুপি স্যার, সিনিয়র অফিসার্স অফ নেপকো, আর আজকে আপনারা এখানে যারা সবাই রয়েছেন সবাইকে আমার শুভ নববর্ষ। আবার হ্যাপি নিউ ইয়ারও বলবো, শুভ নববর্ষও বলবো, হ্যাপি বিহুও বলবো। খুব বড় দুঃসাহস করছি এই মঞ্চে, এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সামনে আমি গীত, এমন একটি গীত প্রস্তুত করতে যাচ্ছি যেটা আগে কখনো করিনি। এই সাহস, এই উদ্দীপনায় অনুপ্রেরণা আমাদের শ্রী চন্দ স্যার। এই বর্ষবরণ অনুষ্ঠানে উনি আমাকে বলেছেন যে সৌম্য, তোমার এই গানটি করতে হবে। আমি বললাম, স্যার আমি তো এই গানটি আমি কোনোদিনও করিনি, তবে চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সেই এই নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমার এই গীত আমি প্রস্তুত করছি। ধন্যবাদ। বৈশাখ মাসের এই গীতটি কোনোদিনও চেষ্টা করিনি। এটা যদি কোনো মতে আপনাদের পছন্দ হয় তাহলে চন্দ স্যারকে ধন্যবাদ জানাবো। Oh,
ধন্যবাদ, শুভ সন্ধ্যা, শুভরাত্রি এবং শুভ নববর্ষ। ধন্যবাদ। নববর্ষের গান আমরা শুনলাম, এবারে আমরা পঞ্চকবির গান শুনব। কবি দ্বিজেন্দ্রলাল রায়, কবি অতুল প্রসাদ সেন এবং কবি রজনীকান্ত সেন। আমাদের আজকের কোরাস অনিমেষ দাস এবং আমাদের সব সহকর্মীবৃন্দ, শুরু করছি পঞ্চকবির গানে অতুল প্রসাদের প্রথম গান বলো 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 সবই। Thank you.
Thank you.
আরেকটি দ্বিজেন্দ্রগিনী শুনবো, একক সঙ্গীত স্যার অনিমেষ দাস। Thank you.
Thank you.
কপালে এই অরুণালোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমার বনস্পতি নিবিড় পাহাড়ায় ত্রিমূল আলো অন্ত করে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে চন্দ্রস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অপের জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুণ্ডবী নাদে। হায় ছায়া বেদা, কালো ভূমিটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে দগ যাদের তীক্ষ্ণ তোমার নেত্রের চেয়ে এলো মানুষ ধরার দল, কর্মে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সত্যির বর্বল্য নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন গ্রন্থনে বাষ্পাকুল অরণ্য পথে গম্ভীর হল তুমি, তোমার আত্মীয় স্রোতে মিশে দস্যু পায়ের ফাঁটা মারা জুতোর তলায় বিবৎস পাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেয়েছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ শস্যপাতে দাঁড়াও ওই মনহরা মানবীর তারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। Yeah.
কথা বলে গেছে কত
Thank you.
Mm-hmm.